মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীর পরিবার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি আছো। আর আজকে হচ্ছে 18 তারিখ, 18 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দধিকর্মা। আজকে সেই উপলক্ষে আমি ঠাকুর ঘরের বোঝ কাজ শুরু করে দিয়েছি। ঠাকুর ঘরটা পরিষ্কার করছি, ঠাকুরের আগের দিনের ফুল বেলপাতা যা আছে সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুর ঘরটা পুজোর জন্য রেডি করছি। আমি ঠাকুরের ফলগুলো আস্তে আস্তে কাটা শুরু করে দিয়েছি, কিন্তু কিছুতে অ্যাঙ্গেলটা ঠিক হচ্ছে না, ক্যামেরা ঠিক মতো দেখা যাচ্ছে না, তাই বাপি এসে আমাকে সুন্দর করে দূরে ক্যামেরাটা সেট করে দিল, যাহলে পুরো যাতে পুরোটা একসাথে দেখা যায়। হয়ে গেছে, তারপর আমি খই, মুরগি, চিড়ে যা যা লাগে দধিকর্মা করতে গেলে সমস্তটা সুন্দর করে বেছে পরিষ্কার করে কোলের মধ্যে করে ঝেড়ে একটা বড় পেতলের গামলা, তার মধ্যে সেগুলো সাজিয়ে নৈবেদ্যটা রেডি করছি। এরপর ফলগুলো রেডি হয়ে গেছে, 6 রকম ফল এখানে ডান দিকে দিয়েছি, পাশে রয়েছে পুষ্পপত্র, আর নয়নতারা ফুলগুলো হচ্ছে গাছেরই আজকের ফোটা, তার সাথে রয়েছে হলুদটা যেটা আমার বিসর্জনের সময় কাজে লাগবে, মাঝখানে রয়েছে কোষাকষি, আর বাঁ দিকে রয়েছে মিষ্টি, আর একদম বড় যে গামলাটা সেটা হচ্ছে আজকের পুজোর জন্য যেটা দরকার, মেইন দরকার দধিকর্মা। আর ঠাকুরের সামনে প্রদীপ, ধূপকাঠি সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে কুণ্ডহারি যেখানে ঠাকুরের মুখটা দেখতে হবে। আর একদম ডান সাইডে রয়েছে আরতির জিনিসগুলো, যেমন হচ্ছে ধুনুচি, পঞ্চপ্রদীপ, কপুরদানি, পাখা, জলসংকটের সামনে রয়েছে সমস্ত কিছু রেডি করে দিয়েছি, এবং পুরোহিত এসে পুজো শুরুও করে দিয়েছেন, এবং পুরোহিত অনেকক্ষণ ধরেই পুজোটা করছিল, তাই আমি অত বড় করে আর দেখালাম না, শর্টকাটে করতে চাইছি ভিডিওটা, আমি যেন ভয়েস দিই পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, মন্ত্রটা আর শোনাচ্ছি না। এখানে ঠাকুর মশাই আরতি শুরু করে দিলেন, ফার্স্টে উনি একটা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছেন, আমাদের বিশ্বকর্মা ঠাকুরের আরতি চলছে, এবং এই সময়টা ভীষণ আওয়াজ আসছিল চারিদিক থেকে, এবং এতটাই আওয়াজ আসছিল যে ভয়েসটা না দিয়ে পারলাম না, অতিরিক্ত ক্যালাসি টাইপের লাগছে শুনতে। যাই হোক, এরপরে উনি সেকেন্ড আরতি শুরু করলেন, সেটা হচ্ছে কপুরদানি দিয়ে কপুরের আরতি, এবং থার্ড হলো ধূপকাঠি দিয়ে আরতি। ধূপকাঠি আরতি শেষ হয়ে যাবার পরই উনি হাতে তুলে নিলেন জলশঙ্খ, এবং জলশঙ্খ দিয়ে তিনি এখন আরতি করছেন। ও আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে আসার পরে আমার পেছনে যে বেঞ্চটা আছে সেখানে এসে বসেছে, একদম ডান দিকে রয়েছে আমার স্টুডেন্ট, আমি আগে ওকে পড়াতাম, বিয়ের পরে ওকে পড়ানো ছেড়ে দিয়েছিলাম, এখন এবছরও মাধ্যমিক দেবে, ওর নাম অনিন্দিতা ঘোষ, আর পাশে রয়েছে বাবান আর আমার ছেলে অর্ক, ওরা দুজনেই এতক্ষণ পরে পুজোর কাছে এসেছে, আর ওদের জন্যই আমার মা এতক্ষণ পুজোর কাছে আসতে পারেনি, এরপর মা আসবে, কারণ ওদেরকে পাহারা দিচ্ছিলো ঘরে, প্লাস ঘরের কাজবাজ করছিলো, ও আমাকে অনেক কথা বললো যে আশীর্বাদ করে, তাই জন্য আশীর্বাদ করলাম। আর এদিকে দেখো ঠাকুরমশাই ওই জলের মধ্যে দর্পণ দিয়ে ঠাকুরের মুখটা আমাদের দেখতে বললেন, ঠাকুরের মুখটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, তখনই যেন মনটা খারাপ হয়ে গেল, এক বছরের প্রতীক্ষা যেন শেষ হয়ে গেলো হঠাৎই, ঠাকুরের বিসর্জনটাও হয়ে গেল, এইভাবেই আমাদের বিসর্জন দেখা। দেখো কেমন লাগছে, দুপুর 1টা এবং সকাল থেকে প্রসাদ বিতরণ চলছে, প্লাস 30-40টা মতো প্লেট আমরা প্রসাদ দিয়ে দিয়েছি বেড়ে, এবং তারপরও শেষ হচ্ছে না। দেখো প্রসাদ প্রায় শেষের পথে, দধিকর্মার একটুখানি মাত্র পড়ে আছে, আমি সেই কথাটাই তখন বলছিলাম, কিন্তু ভয়েসটা আওয়াজে ভালো আসেনি, পাশে গান টান চলছিল জন্য আমি ভয়েস ওভার করে দিচ্ছি, ওখানে আওয়াজটা এতটাই কম আসেছে বোঝা যাচ্ছে না, আমি সেটাই তখন বলছিলাম ক্যামেরার সামনে যে এখানে এত সব প্রসাদ আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আমাদের অবশ্য ভালোও লাগছে, প্রসাদ পরে নেই, পরে থাকলে নষ্ট হয়, তার থেকে প্রসাদ উঠে যাওয়াই ভালো, আবার ওই মুহূর্তে আরও দুজনে আসলো প্রসাদ দেওয়ার জন্য, বাবা ডেকে বললো সেটা
ওটাই, আর ওইটুকু প্রসাদ বাকি রয়েছে, ফলের সাথে ওইটুকু দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট হয়ে যায়। মা আর আমি কন্টিনিউ সকাল থেকে খালি প্রসাদই দিয়ে যাচ্ছি, আর আগের দিনে রান্নাবান্না যা ছিল দুপুরে সেই সব সবই রয়েছে, খালি জাস্ট গরম করেছি আর ভাতটা করে হয়ে গেছে। পুরো পুজোর মেনুটাই সেদিন দুপুরে সেম রিপিট করা হয়েছে, ওইগুলোই সব ছিল, খাওয়া হয়ে গেল। আর হঠাৎই একটা দুঃসংবাদ আসলো এরই মাঝে, যে আমার দাদু গত হয়ে গেছেন, সেই জন্য বাড়ির সবাই চলে গেল এবং বাড়িতে ছিলাম শুধুমাত্র আমি, আমার ছেলে আর মেয়ে। আমি ওদেরকে লাইটগুলো দিকে ভোলাচ্ছিলাম ঠাকুরের কাছে এসে, তখন কিচ্ছু ভালো লাগছে না অ্যাকচুয়ালি, কী করবো বুঝতেও পারছিলাম না। পুরো বাড়িতে ওই লাইটগুলো দেখে ওরা একটু খেলাধুলো করছে, এই করছে, কারণ তখন কথা বলার মতো কাউকে পাচ্ছিলাম না। ওদেরকে নিয়ে আমি মানে লাইটগুলো দেখিয়ে ভোলাচ্ছি, নয়তো তো কন্টিনিউ দুষ্টুমি করে যাবে আর বায়না করবে। যাই হোক, সন্ধে আমি একটু চারিদিকে সন্ধেবাতিটাও দেখিয়ে নিলাম, ওই সাথে আর আমার ছেলে দেখো ঠাকুরের মন্দিরের কাছে গিয়ে ঘন্টা নিয়ে খেলছে, ধূপকাঠির ধূপদানি নিয়ে খেলছে, আর তখন বারণও করিনি, এইভাবেই সময়টা কাটছে। এখন বাজে রাত্রির 2:10, এই সময় শ্মশান থেকে আর মেসো, দুই মেসো আর বোন এসেছিলো, বোনকে আমার কাছে বাড়িতে দিয়ে গেলো, এসে স্নান টান করতে থাকলো, তার সাথে আমি 1 লিটার চা ওদের জন্য করে দিচ্ছি শ্মশানে, একবারে নিয়ে যাবে আবার চাটে, এর আগেও মা করে নিয়ে গেছিলো যাওয়ার সময়, আবার এখন চা করছি। বাইরে আমার ছোটো মেসো আর মেজো মেসো ওয়েট করছে আর বোন স্নান করছে। চাটা করার হয়ে যাওয়ার পরে আবার চিন্তা রয়েছে, ওরা আরও 6 জন মতো আসবে এবং তাদের খাবারের একটা বন্দোবস্ত করতে হবে, তাই একটু টেনশনে রয়েছি কখন তাড়াতাড়ি সব কমপ্লিট করতে পারবো। এখানে ওরা তো দুজনে ঘুমোচ্ছে ভাই বোন, আমি মাঝখানে শুয়েছিলাম, আমি উঠে পড়েছি। আরে দেখো বোন এখন স্নান করে ঘরে এসে শুয়ে আছে, আর সেই সাথে সবাই ভীষণই ক্লান্ত, ভীষণই ক্লান্ত, কারোর আর কিচ্ছু মানে কিছুই দিচ্ছে না। আমি না গিয়েও বাড়িতে থেকেও ক্লান্ত হয়ে গেছি, কারণ সকাল থেকেই চলছে ঘুম থেকে ওঠার পর, এবং হঠাৎ এরকম খবর চলে আসায় তবে খবরটা আনএক্সপেক্টেড ছিল না, দাদুর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিলো। আমি ঘড়িতে টাইম দেখাচ্ছি 2:45 বাজে, ওরা এখন সব একে একে পৌঁছেছে, সব বাড়ির ঘরের বাইরেই রয়েছে, ঘরে কেউ ঢুকছে না, সব স্নান করে করে একজন একজন করে ঘরে ঢুকছে, আর বাইরে তারপরে খাওয়া দাওয়া হবে। আর আমি এদিকে একটু সেদ্ধ ভাতই করে দিচ্ছি, ডাল চাল আলু সব কিছু দিয়ে, ঘি দিয়ে লঙ্কা দিয়ে সব খাওয়া হবে ওদের সকলের জন্য। এইভাবে সেদিন হঠাৎ করে একটা রাতটা এইভাবে কেটে গেল। আর তবে দাদু যেরকম ভুগছিল তাতে মনে হয় সে চলে যাওয়াতে কিছুটা হলেও সে শান্তি পেয়েছে, সেইভাবে আমাদের একটু ভালো লাগছিল যে আর তাকে কষ্ট পেতে হবে না, আর এত বড় হাঁড়িতে অতগুলো চাল হচ্ছে না। তাই বাপি আসলে হেল্প করতে, বাপি দুভাগে দুপাশে বসিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি করে সমস্তটা বাকিটুকু নেড়ে দিল, না তো আমি নাড়তে পারছিলাম না, অনেক বড় হাঁড়ি হয়ে গেছিলো। যাই হোক, এইভাবেই আমার বিশ্বকর্মা পুজোর দিনটা একভাবে শুরু হলো এবং আরেকভাবে শেষ হলো, যেটা ভাবিনি। যদি কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্টস করে দিও, এবং অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।